হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ব্লগ। তো সকালবেলা বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে বিছানাটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর নিজেও ভালো করে ফ্রেশ হয়ে গিয়েছি। আর এখন এই দেখো, ও এখানে কি করছে। আমি না এখানে ওর সাথে অনেকটা কথা বলেছিলাম, সেটা তোমার মানে কি বলবো, পরে যখন আমি ভিডিও এডিটিং করছি তখন দেখছি একদম আমার ভিডিও মানে ভিডিওর ভয়েসই আসেনি। তো যার জন্য আমাকে ফের যখন আমি এডিট করতে বসেছি তখন আমাকে আবার এক্সট্রা করে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আমি তো এখানে এসে ওকে জিজ্ঞাসা করছি যে এখানে কি করছো, তো ও বললো তোমার কাগজ ফুল গাছটাকে সুন্দর করে নিচ থেকে ডেকোরেশন করবো বলে ওই জন্য চারিদিকে অ্যাঙ্গেল বানিয়ে দিচ্ছি। তো আমি ভাবলাম ঠিক আছে, দেখা যাক তোমার বুদ্ধিটা কতটা কাজে লাগে। আর এই দেখো বন্ধুরা, এত সুন্দর মানে কালারটা এসেছে আমার কাগজ ফুল গাছের, কি বলবো। অনেকের গাছে আছে না সুন্দর সুন্দর ফুল ফোটে, মানে গাছ ভর্তি হয়ে ফুল ফোটে, আর আমার গাছে মানে পাতাই দেখা যাচ্ছে দু একটা ফুল, হয়তো নতুন গাছ বলে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, মানে অনেক আশায় আছি যে কবে আমি আমার গাছটাকে গাছ ভর্তি ফুল দেখবো, এই আশা নিয়ে আছি। তোমরা অবশ্যই কিন্তু মানে জানিও যে কীভাবে গাছটাকে যত্ন নিলে গাছটা সুন্দরভাবে আরও ভালোভাবে হবে বা ভালো ফুল হবে, এটা আমাকে যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুল করো না কমেন্টে। আর তোমরা দেখতেই পেলে যে আমি অনেকটা জামাকাপড় ব্যালকনিতে রেখে দিয়েছিলাম, ওইগুলো আমি ছাদে নিয়ে গিয়ে ভালো করে টান টান করে মিলে দিয়েছি। আর গতকালকে রাতে না সন্ধেবেলা আমরা দুজনে মিলে একটু ঘুরতে গিয়েছিলাম, যার জন্য ওই জামাকাপড়গুলো পড়েছে। এসে আবার কাছাকাছি করে তো ছাদে মেলা তো সম্ভব না, সেই জন্য ভাবলাম যে সিঁড়ির ঘরেও মিলবো না, একেবারে ব্যালকনিতেই মিলে দিই। তো ব্যালকনিতে মিলে দিয়েছিলাম, আবার ওইগুলো তুলে সকালবেলা রেখে দিয়েছি। রেখে দিতে তো ভাবলাম যে সকালবেলা এবার ছাদে গিয়ে মিলে দিয়ে আসি, সেই জন্য ছাদে গিয়ে মিলে দিয়ে আসলাম। আর ছাদ থেকে নিচে এসে দেখছি যে কী কী সবজি আছে, কী কী মাছ আছে না আছে, দেখছি তো একদমই কিচ্ছু সবজি নেই। তো ভাবলাম কী দিয়ে কী রান্না করবো, ওটাই আমি ভাবনা চিন্তা করছিলাম। আর ঘুম থেকে উঠে মানে সকালবেলা বেলা টাইমটা এই রকম ঘর দুয়ারের অবস্থা হয়ে থাকে, এই রকম মানে একা হাতে কাজ করলে হয় না কেন অবশ্যই ঘাঁটে, কিন্তু বাড়িতে কেউ থাকলেও তখনও কিন্তু ঘেঁটে যায়। তো আমি তোমাদেরকে এটাই বলছিলাম, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে চচ্চড়ি বসাবো, আর একদিকে হচ্ছে মাছের ঝোল বসাবো, মোটামুটি তিন দিকে তিনটে বসিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো। তো এখানে এখন ভাতটা হচ্ছে, হোক চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই যে কী কী মাছ রান্না করব। তো প্রথমে ভেবেছিলাম যে আমি পার্শে মাছ আছে, পার্শে মাছের কিছু একটু পাতলা করে ঝোল করব, আর হচ্ছে তোমার লোটে মাছ চচ্চড়ি করব। কিন্তু বন্ধুরা কপাল খারাপ, তারপর ভাবলাম প্ল্যান চেঞ্জ, তো ভাবলাম যে না থাক লোটে মাছটা করব না, লোটে মাছ আর পার্শে মাছ দুটোই রেখে দিই, বরং চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে চচ্চড়ি করি আর পাতলা করে হচ্ছে মাছের ঝোল করি, এটাই চিন্তাভাবনা করলাম। যেহেতু চিংড়ি মাছ আছে তাহলে লোটে মাছটা থাক, এই হয়ে যায় জানো তো, মানে এক ভাববো আর এক হয়ে যায় রান্নার রেসিপি। তো যাই হোক, এত কিছু মাছ নিয়ে আমি বসে পড়েছি, কোনটা তুলবো আর কোনটা রান্না করব সেটাই তোমাদেরকে বোঝাচ্ছি, তো তোমরা তো আর বুঝতে পারবে না, সেই জন্য পরে ভালো করে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। তো এটা যেটা দেখতে পাচ্ছ যে নীল কন্টেনারে আমি চিংড়ি মাছটা তুলে রেখেছি, ওইটা আবার আমি তুলে রেখেছি, মানে ভাবলাম যে তাহলে থাক চচ্চড়ি করব না, ওটা আমি আবার কন্টেনারে তুলে রেখেছি, আবার জ্যান্ত মাছগুলো আবার অন্য কন্টেনারে তুলে রেখেছি। আর এই দুটো মাছ ও হচ্ছে ভাজা খাবে, মানে আমি পার্শে মাছ যেহেতু খাবো ও পার্শে মাছ খাবে না, যার জন্য আলাদা করে তেলাপিয়া মাছটা নিতে হয়েছে ওর জন্য, আর আমার জন্য নিয়েছি হচ্ছে এখানে পার্শে মাছ। তো বুঝতে পারলে দুবার আমার মোটামুটি প্ল্যান ক্যান্সেল হলো, একবার ভাবলাম যে লোটে মাছটা করব, তারপর ভাবলাম যে না লোটে মাছটা রেখে দিই, চিংড়ি মাছটা ঢ্যাঁড়স আলু দিয়ে চচ্চড়ি করব। তারপরে ও এসে বলল যে না লোটে মাছটা করো, লোটে মাছ চচ্চড়ি খাওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছে। তো ওইদিকে রান্নাটা তিনটে তিন দিকে বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে, একদিকে হচ্ছে তোমার ঝোলটা মোটামুটি বসিয়ে দিয়েছি, আর চচ্চড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর সেই সুযোগে ভাবলাম যে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমার মোটামুটি ঘর গুছানো হয়ে গেছে। তো সকালবেলা তো দেখতেই পেলে আমি বিছানাটা গুছিয়েই রেখে দিয়েছিলাম। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করলে, ওই বলো তো বন্ধুরা,
তখনই যে আমার সাথে যে অ্যাক্সিডেন্টটা হলো সেটা কি তোমরা বুঝতে পারলে? অ্যাকচুয়ালি ব্লগিং করতে করতে ফোন ঘাঁটতে ঘাঁটতে এইভাবে আমার হাত থেকে ফোন পড়ে যায়, এইভাবে। আমি আর এটা মানে এডিট করে কাটিনি আমি তোমাদেরকে দেখাবো বলে, মানে আমি জাস্ট হাতে ব্লগিং করছিলাম, হাতেই ফোনটা নিয়ে করছিলাম, আর এইভাবে আমার হাত থেকে পিচ্ছিল হয়ে পড়ে গিয়েছে। তো এই হয় আমার সাথে সবসময় ঘটনাটা, এরকম হয় যখন আমি ফোন ঘাঁটি না কেন, অথবা শুয়েও যখন রাত্রিবেলা আমরা যখন ফোন ঘাঁটি বা দুপুরবেলা শুয়ে শুয়ে যখন ফোন ঘাঁটি, ফোনটা ঘাঁটতে ঘাঁটতে থাবাস করে মুখের ভিতর পড়ে গেল, এই রকম হয়। আর দেখো এখন মানে এটা হচ্ছে শেষ ফিনিশিং, মানে চারিদিকে গুছানো হয়ে যাওয়ার পরের লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদেরকে হয়তো বলা হয়নি যে ফ্রিজটা নিচ থেকে উপরে তোলা হয়ে গিয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইগুলো না তোমাদেরকে তো বলেছি, এগুলো তো আমার ঘরে রাখা থাকতো, ওইগুলোকে ডাইনিংয়ে রাখা হয়েছে, আর মাদুরগুলোকে ওই পাটটা রেখেছি এই কারণেই, মানে আমরা যেহেতু এখনও ডাইনিং টেবিল আমরা কিনিনি, যার জন্য নিচে বসে ভাত খাওয়া হয়, যার জন্য মাদুরটা নিচে পেতে আমরা বসে ভাত খাই, তো সেই জন্য পাশেই থাকে। আর রান্নাঘরটা দেখতে পেলে ওইভাবে গুছিয়ে রেখেছি, এমন কিছুও সুন্দর করে গুছাইনি যে ভালো করে তোমাদেরকে দেখাতে হবে, জাস্ট একটু ভালো করে মানে হালকা করে দেখিয়ে দিলাম, এই হচ্ছে কথা। তারপরে স্নান টান করে চলে এলাম হচ্ছে তোমার লাঞ্চ করতে। তো ওটা আগের ক্লিপ ছিল, তখন আমি স্নান করতে যাইনি, তারপরে আমি ভিডিওটা এন্ড করে আমি চলে গিয়েছিলাম স্নান করতে, ওকেও বললাম যে স্নান করে নাও। তারপর দুজনে স্নান করে চলে এলাম খেতে, আর ওর মাছটা আমি বলেছিলাম যে ঝোলেতে দিয়ে দিও, বললো যে না ঝোলে দিতে হবে না, আমি শুধু মাছ ভাজা খাবো। তো আমি ওকে বললাম যে এভাবে মাছ ভাজা কে খায়, এভাবে তো মানে সে মানুষে তো খায় না, এভাবে তো মানে ভূতে মাছ ভাজা খায়। তো বললো হোক তুমি ছেড়ে দাও, তোমাকে ঝোলে দিতে হবে না, আমি শুধু শুধু মাছ ভাজাটা খাবো। ও অ্যাকচুয়ালি মানে কী বলতো, ও নোনা মাছটা খেতে অতটা পছন্দ করে না, দেশি মাছটা খেতে পছন্দ করে, কিন্তু কিছু কিছু নোনা মাছ খেতেও আবার পছন্দ করে। তো পার্শে মাছটা ও পছন্দ করছিল না বলে সেই জন্য আমি আবার ভাবলাম যে না থাক, ও যদি ওটাতে ভালো খায় তাহলে ও শুধুই মাছ ভাজা দিয়ে খাক। আর আজকের লোটে মাছটা কিন্তু দারুণ হয়েছিল, দারুণ দারুণ। তারপরে দুপুরবেলা একটা লম্বা চওড়া ঘুম দিলাম, দিয়ে উঠলাম, উঠে এখন চলে এলাম হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করতে। আর সন্ধে হয়েই গিয়েছে বুঝতেই পারছো, আমার খুব ইচ্ছা ছিল বন্ধুরা মানে কি বলবো, সকাল থেকে উঠে এমন কি রাত্রে পুরো বিছানা করতে যাওয়া পর্যন্ত এরকমভাবে ব্লগিং করতে, কিন্তু যারা হাউসওয়াইফ থাকো প্লাস ব্লগিং করো মানে তারা হয়তো জানে যে কতটা ডিফিকাল্ট হয় না, ঠিক আছে। মানে এক ফাঁকে ক্যামেরাটা বন্ধ রেখে মনে হয় একটু ঘুমোতে পারলে বাঁচি বা এটা করতে পারলে বাঁচি। তো যাই হোক এখন আমি মানে ইচ্ছা ছিল যে রাত পর্যন্ত মানে ব্লগিংটাকে শেষ করে দেব, কিন্তু দুর্ভাগ্যক্রমে আর হলো না, মানে তাড়াতাড়ি আমাদেরকে শুয়ে পড়তে হলো, কারণ শরীরটা বুঝতেই পারছো আমার গলার সাউন্ড এতটাও ভালো না যে শরীরটা ভালো আছে, আবার এটাও বলবো না যে শরীরটা খুবই খারাপ, মানে মাঝামাঝি যেটা বলা যেতে পারে। তো সেই জন্যই ভাবলাম যে মানে খুব মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে সকাল থেকে পুরো ভিডিওটা শুরু করব আর রাত্রিবেলা গিয়ে শেষ করব। অনেকে দেখি ভিডিওগুলো খুব সুন্দর লাগে, তো সেই জন্য ভাবলাম যে ভিডিও করব। তো আর করা হয়ে ওঠেনি, তো শেষ পর্যন্ত এই পর্যন্তই আমার মানে গতকালকে রাতের ভিডিওটা শেষ করে ফেলেছিলাম। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমি তোমাদেরকে আমার মানে কিছুটা কাজের অ্যাক্টিভিটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে এটা আমি তৈরি করেছি। এটা হচ্ছে তোমরা দেখেছো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা জানো যে আমি পেনের কাজের পরে তারপরে আমি সেলাইয়ের কাজ শুরু করেছিলাম, তো ওটাও আমি বর্তমানে করি না। আমি সবাইকে বলে দিচ্ছি প্লিজ মানে ওই রকম আর কমেন্ট করো না দিদি পেনের কাজ, তো ওটাও করছি না। আর এখনও বলে দিচ্ছি আমি সেলাইয়ের কাজও বর্তমানে করছি না, এটা জাস্ট আমি আমার জন্য বানাচ্ছি, আমার জন্য। আর আমি জানি আমার হাতের কাজের অতটাও মানে ভালো নয়, তবুও আমি মনে করি নিজের ব্যক্তিগত কাজ বা নিজের ব্যক্তিগত স্বাধীনতা, সেটা আমার কাছে হোক বা আমার হাজবেন্ডের কাছে হোক বা আমার নিজের পার্সোনাল লোকের কাছে হোক, সেটাই আমার কাছে মানে আমার কাছে বা আমার প্রিয়জনের কাছে মূল্য, ঠিক আছে। কার কাছে কী কতটা কী না কী সেটা আমি অতটা প্রাধান্য দিও না, মনেও করি না, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা।
মানে আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, জাস্ট আমি সেটাই তোমাদেরকে বললাম। হয়তো তোমরা দেখছো তোমাদের অনেকের পছন্দ নাও হতে পারে যে এটা কেমন একটা কাজ করেছে, সেই জন্যই আমার এই কথাটা বলা। আমার ব্যক্তিগতভাবে জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে আর করে খুব মানে স্যাটিসফাইও হয়েছে যে না আমার ভালো লাগছে, তো সেই জন্যই বললাম। আর দেখো এটা এপিট ওপিট করে দুটো খুব সুন্দর করে করে নিয়েছি, আর একটা মানে একটা পায়ে পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা বুঝতেই পারছো। এটা একটা মোটা টাইপের আমি একটা ডিজাইন করার চেষ্টা করেছি, আর এটা হচ্ছে একটা মানে একটা পায়ের বাকি আছে। গুড মর্নিং, আবারও আমি তোমাদেরকে এখান থেকে একটা ভিডিও শুরু করলাম, মানে গতকালকে রাতে ভিডিওটা আমি শেষ করতে পারিনি তোমাদেরকে। আমি আগের দিন রাতেই আমি বলে দিয়েছিলাম যে শেষ করতে পারবো না, তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকের ব্লগটাকেও কিছুটা অ্যাড করে দিয়ে তারপরে একসাথে শেষ করে দেব। তো গতকালকে দেখতে পেলে যে আমি নীল কালারের বিছানা চাদরটা পেতে রেখেছিলাম, তো ভাবলাম যে ওটা আবার তুলে দিই, ওটা তুলে দিয়ে একটু সাদা বিছানা চাদরটা পাতি। তো আমার কেন জানি না সাদার প্রতি একটু টানে, বিছানাটা একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আমার সাদাটা একটু টানে, তো সেই জন্য সাদা বিছানার চাদরটা পেতে দিলাম, দিয়ে ভালো করে ফ্রেশ করে নিলাম। আর এই দেখো এগুলো এখানে রেখে দিয়েছি, এগুলো এখন কাছাকাছি করব, আর মোটামুটি ঘরের কাজ কমপ্লিট, তারপরে চলে যাব হচ্ছে নেক্সট কাজে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই বন্ধুরা, মানে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, তোমরা বুঝতেই পারছো, ভালো মতো বুঝতে পারছো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা জানো। আর তার আগে বলে দিই তোমরা এখানে বুঝতে পারছো যে দেখো আমার টেডি বিয়ারের পিছনে একটা বোতল রাখা আছে, যেন ভেবো না যে আমি ওখান থেকে জল খাই আবার জলটা গিয়ে ওখানে তুলে রাখি, না বন্ধুরা একদমই না, ওটা হচ্ছে ব্যান্ডেলের জল, পবিত্র জল, তো সেই জন্য আমি যতটা পারছি ওটা একটু উপরে রাখার চেষ্টা করছি। ওটা আমরা যেহেতু স্নান করে এসে আমরা ওই জলটা দুজনে মিলে খাই, ঠিক আছে, তো সেই জন্য আমি একটু উপরে রাখার চেষ্টা করি, এটাই তোমাদেরকে বলছিলাম, তো সেই জন্য। আর তারপরে যেটা তোমাদেরকে মেনলি আমি বলতে চাইছিলাম ভিডিওতে, সেটা হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়েছে, তোমরা বুঝতেই পারছ ভালো মতো, সেটা হচ্ছে এখানে অনেক কিছু জিনিস ছিল না, যেমন অ্যাড হয়েছে এই কিউট কিউট টেডি বিয়ারগুলো ছিল না। আর এই যে হচ্ছে গাছটা, গাছটা হচ্ছে আমার শোকেসে রাখা ছিল, তো ওটা নিয়ে আবার আলমারির উপরে রাখলাম। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ লাগে আমার, সত্যি বন্ধুরা কি বলবো, পিছনে যে পর্দাটা দেওয়া আছে ওটা খুবই তাড়াতাড়ি আমরা চেঞ্জ করে নেব, ওটা আমরা কিছু ক্যাবিনেট টাইপের করে নেওয়া চেঞ্জ করব, তাড়াতাড়ি ওটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করব। মানে একসাথে সব কাজ একসাথে করা যাবে না, তোমাদেরকে আগেও বলেছি যে ধীরে ধীরে একটা একটা করে কাজ করা হবে, তো অবশ্যই ওটা করা হবে। আমার মানে ঘরের মধ্যে ওটা খুব চোখেতে কুৎসিত লাগে, একটু চোখ টানে যে না কেমন একটা লাগছে, কিন্তু কেমন লাগছে বলে কোনো কাজ নেই, কারণ এখনও অনেক রকমের অনেক কিছু কাজ আমাদের রয়েছে। যদি এক্ষুনি হুট করে ওটা ক্যাবিনেট করে নেওয়া হয় তাহলে ঘরের সাথে আমাদের অনেক কিছু হয়তো লুকের মানে জিনিসটা আমরা আনতে পারবো না, অনেক কিছু এখনও চিন্তা ভাবনা হচ্ছে। যেমন আমাদের এই ওয়ালটা, এইটা কিন্তু আমি তোমাদেরকে তার আগে বলে দিই, এই যে জিনিসটা এটা আমি নতুন লাগিয়েছি, তোমরা বুঝতেই পারছো, এখানে একটা এসির আমাদের মানে পয়েন্ট করা রয়েছে, তো ওটা এখন আমাদের এসি লাগানো হয়নি, এখানে একটা ফুটো রয়েছে, আরও একটা লাইটের পাশে রয়েছে, দেখতেই পাচ্ছো ওখানে আমাদের এসির জন্য আমাদের করা রয়েছে, তো জাস্ট ওটা এখন আপাতত জন্য আমি মানে সাজিয়ে রেখেছি। তো এই দেয়ালটা আমার এই ব্যালকনির এই দেয়ালটা, আর হচ্ছে এই জানলা শোকেসের যে খাটের এই দেয়ালটা, বুঝতে পেরেছো, মানে ঢুকতেই মানে দুটো দেয়াল আমাদের একটু অন্যরকমভাবে ডেকোরেশন করার ইচ্ছা আছে, মানে যেটা আমাদের মানে প্লাস্টার করে পুট্টি করা আছে, তো এটা আমরা আবার চেঞ্জ করব, মানে সেরকম হলে আমাদের ঘর থেকে হয়তো আবার জিনিসপত্র নিয়ে বার হতে হতে পারে যখন আমাদের টাইলসের কাজ হবে। তো আমাদের মানে ইন ফিউচার ইচ্ছা আছে দুটো দেয়াল, এই দেয়ালটা আর ওই দেয়ালটা কিছু আলাদাভাবে আমরা মানে সাজাবো, তো এখন বর্তমানে জাস্ট একটু উঠে আসার জন্য, নিচ থেকে উঠে আসার জন্য এরকমভাবে করা হয়েছে, থাক পরে পরে আমরা কিন্তু ওটা চেঞ্জ করে নেব। আর আশা করি নিশ্চয়ই তোমরা এই আমার কি বলবো এই ব্যালকনির এই ফুলদানিটার সঙ্গে তোমাদের আলাপ অনেক দিন আগেই হয়ে গেছে, নিজের হাতে বানিয়েছি সেটা তোমরা সবাই জানো, আর ঘরটাকে ওইভাবে গুছিয়ে নিয়েছি। আর এই দেখো ব্যালকনিতে যেসব গাছগুলো রেখেছিলাম সেসব গাছগুলো করুণ দুর্দশা অবস্থা হয়েছে, তো এই গাছগুলোকে আমরা হটিয়ে ফেলার চিন্তাভাবনা করছি, তারপরে ভাবছি সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট বলো বা যেসব যেগুলো গাছ
গাছগুলো হয় ছাওয়ার মধ্যে, মানে সুন্দর হয় গাছগুলো, সেই সব গাছগুলো নিয়ে আসবো। নিয়ে এসে না সুন্দর করে এখানে ব্যালকনিতে সাজাবো, আর এই সমস্তগুলো আবার এখান থেকে সরিয়ে দেব। তো এরকম হবে, সংসারে কিছু জিনিস অ্যাড হবে, কিছু জিনিস সরবে, কিছু জিনিস আবার গুছানো হবে, কিছু জিনিস সরিয়ে ফেলা হবে, এরকম করে করেই তো গুছানো হয়, তাই না? আর আমার একটু মানে একভাবে রাখতে ভালো লাগে না, একটু আলাদা আলাদা মানে চেঞ্জ করলে চোখেরও ভালো লাগে, আর নিজে যখন সারাদিন ঘরটাতে থাকি তো খালি মনে হয় এটা করি ওটা করি সেটা করি এরকম মনে হয়। তো গতকালকে ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে কাগজ গাছ, মানে কাগজ ফুল গাছটা ওপরে ছিল এই গ্রিলের উপরে। তো আমি সন্ধ্যাবেলা আবার ওই ওর ডালগুলোকে নিচে করে দিয়েছি, যাতে ও যেভাবে প্ল্যানিং করেছে সেইভাবে ডালগুলোকে ঘুরিয়ে সুন্দর করে নিয়ে যাওয়া যায়। আর আমি এখন খুব দুশ্চিন্তা, মানে কি বলবো, খুবই দুশ্চিন্তায় রয়েছি যে কিভাবে গাছটাকে, গাছ ভর্তি ফুল আনা যায়, কারণ দু চারটে করে ফুল হচ্ছে একদমই ভালো লাগছে না, মন পুষাচ্ছে না ওই দু চারটে ফুল দেখে। তো এখন ঘরটাকে গুছিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ওই বললাম চলে যাব রান্নাঘরে রান্না করতে, তারপরে একসাথে ঘর টোয়ার পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। তো এখন আজকে রান্নার মধ্যে কী কী পড়ে না পড়ে তোমাদেরকে দেখাবো, চলো। গতকালকের ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে পার্শে মাছটা আর লোটে মাছটা করে নিয়েছিলাম, পার্শে মাছটা ঝোল করেছিলাম আর লোটে মাছটা চচ্চড়ি করেছিলাম। তো ভাবলাম যে আজকে চিংড়ি মাছ দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে চচ্চড়ি করব, আর তেলাপিয়া মাছ আছে, বাটা মাছ আছে, পাতলা করে ঝোল করব। তো এরকম চিন্তাভাবনা করলাম। তো এটার ভিডিওটা তোমাদেরকে যখন করেছিলাম লাস্টে কালকে, যদিও বা রান্নাবান্না শেয়ার করেছিলাম, আজকে আর কোনোরকমভাবে শেয়ার করিও নি। আমি তোমাদেরকে ভেবেছিলাম যে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এবার আমাকে শেষ করতে হবে। তো এই যে বাকি চিংড়ি মাছটা ছিল সেটাও আমি রেখে দিলাম, আর এখনও অনেকটা মাছ আছে সেটাও রেখে দিলাম। এই যে দেখো, মানে এখনও আর একদিন হয়ে যাবে। তো এই কালকে মোটামুটি একটু চিংড়ি মাছ আছে আর হচ্ছে মাছ আছে, এটা ঝোল চচ্চড়ি যাই হোক হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আমাকে এখন শেষ করতে হবে, অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো, আর কালকে একটা নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা।